আপনাদেরকে অভিনন্দন জানাবো আমরা আমাদের যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মাইনরিটি ওয়েলফেয়ার এবং ওবিসি ওয়েলফেয়ার দুটোরই সচিব হিসেবে কাজ করি আমার নাম আপনারা অনেকেই জানেন আমার নাম তাপস রায় আমি এই দপ্তরগুলোর সচিব হিসেবে কাজ করে যাচ্ছি এই দপ্তরগুলোতে আমি একটা একটা করে ডিপার্টমেন্ট বলবো প্রথমে জেনারেল যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে মাইনরিটি ওয়েলফেয়ার বেসিক্যালি যারা মাইনরিটি বলে এনলিস্টেড আছে তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করে যাচ্ছে মাইনরিটি বলতে আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী রিলিজিয়াস মাইনরিটিস আর কি তারপরে খ্রিস্টানস বুদ্ধিস্ট জেইনস পার্সিস এবং শিখ এই যারা রিলিজিয়ান যাদের যারা আছেন এই রিলিজিয়ানের তারা সবাই মাইনরিটি সম্প্রদায় অন্তর্ভুক্ত এবং সেই হিসেবে তাদেরকে আমরা বিভিন্ন রকম সহযোগিতা করে তাদেরকে তাদের ইকোনমিক্যাল এবং সোশ্যো ইকোনমিক্যাল স্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি সিমিলারলি আমাদের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের ওবিসি যারা নাকি এখানে এনলিস্টেড অ্যারাউন্ড 42 কমিউনিটিজ আছে যাদেরকে আমরা ওবিসি বলে আমরা গণ্য করে থাকি আমাদের সরকার ওবিসি বলে তাদেরকে রিকগনাইজ করছেন এবং সেই সম্প্রদায়গুলোর জন্য বিভিন্ন রকম ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এবং তাদেরকে সোশ্যাল ইকোনমিক্যালি ডেভেলপ করার জন্য আমরা বিভিন্ন কার্যকলাপ করে যাচ্ছি তো এর মধ্যে প্রথমে আমরা যেটা দুটো দপ্তরই আমি কমনলি বলছি দুটো দপ্তরই বেসিক্যালি আমরা প্রথম থেকে যেটা করি সেটা হচ্ছে যারা ছেলেমেয়েরা যাদের বাড়িতে ওবিসি সম্প্রদায় এবং মাইনরিটি সম্প্রদায়ের যে রকম যে ছোট ছোট ছেলেমেয়েরা বা যারা স্কুলে পড়তে চাইছে না বিভিন্ন রকম কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে স্কুলে ধরে রাখার জন্যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে তাদেরকে স্কুলে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করি এবং এই ধরনের স্কলারশিপের মধ্যে যেটা রয়েছে মেজরিটি হচ্ছে পোস্ট ম্যাট্রিক এবং প্রি ম্যাট্রিক স্তরে প্রি ম্যাট্রিক স্তর মানে মাধ্যমিকের নিচে যারা পড়াশোনা করছে তাদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা করা হচ্ছে এবং যারা পোস্ট ম্যাট্রিক যারা 11-12 পড়ছে বা মাধ্যমিক পাশ করে গেছে তাদের জন্য আমরা বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা করা হচ্ছে তো যারা কেন্দ্রীয় সরকারের স্কলারশিপের মধ্যে আসছে তাদেরকে জেনারেলি একটা পোর্টাল আছে কেন্দ্রীয় সরকারের NSP2 হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে ওদেরকে প্রথম রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করে তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা টার্গেট থাকে বছরে সেই টার্গেট অনুসারে তাদেরকে স্কলারশিপ প্রদান করা হয় তারা যদি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তাহলে তাদেরকে নানা রকম স্কলারশিপের আওতায় আনা হয় যদি থাকে পরবর্তীকালে কেউ যদি আফটার 11-12 যদি কেউ হায়ার স্টাডিজ করতে যায় কেউ মেডিকেল পড়তে গেল কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে গেল বা কেউ কোনো রকম হায়ার স্টাডিজে টেকনিক্যাল ডিগ্রি নেওয়ার জন্য গেল বা কেউ বিএড পড়তে গেল ডিএলএড পড়তে গেল তাদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ প্রদান করা হয় মানে একদম প্রথম থেকে শুরু করে মানে প্রি ম্যাট্রিক স্তর থেকে শুরু করে একদম শেষ পর্যায়ে পর্যন্ত তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ফাইন্যান্সিয়ালি যাতে করে তারা টাকা পয়সার জন্য বিশেষত আমাদের ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ এই অংশের ছেলেমেয়েরা একটু গরিব শ্রেণীর থাকে তাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য এবং যাতে ড্রপ আউটস না হয় তাদেরকে ধরে রাখার জন্য আমরা এই ধরনের স্কলারশিপগুলো আমরা দিয়ে থাকি আপনারা এছাড়াও আমরা স্কলারশিপ ছাড়াও আমরা আরও রকম তাদেরকে স্কুলের মধ্যে ধরে রাখার জন্য আরও ইন্টারেস্ট গ্রো করানোর জন্য যারা ভালো রেজাল্ট করতে পারছে এই সম্প্রদায় যেমন মাইনরিটিজে আমি ছটা সম্প্রদায়ের কথা বললাম ছটা রিলিজিয়াস কমিউনিটির কথা বললাম এবং ওবিসিতে যে 42টার মতো কমিউনিটি আছে তাদের কথা বললাম প্রত্যেকের জন্য বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়ার মতো যারা নাকি ভালো রেজাল্ট করছে ধরুন 1-10 স্থান যারা মাধ্যমিকে নিচ্ছে বা 12-এ নিচ্ছে তাদের জন্য আলাদা করে আমরা পুরস্কার দিয়ে থাকি এবং বছরে একবার দেই এবং যারা নাকি মাধ্যমিকে 60% মার্কস পেয়ে পাশ করে বা 12-এ 60% মার্কস পেয়ে পাশ করে তাদের জন্য আমরা আলাদা করে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা ইনসেন্টিভ হিসেবে আমরা দিয়ে থাকি এটা বেসিক্যালি রাজ্য সরকারের অর্থানু করলে আমরা এগুলো করে থাকি তো আমরা জাস্ট এই যে কাজগুলো ছাড়া আদার দেন দ্য স্কলারশিপ আমাদের এই দুটো ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আদার ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যেগুলো করে থাকে সেটা হচ্ছে আমাদের আপনারা জানেন যে আমাদের এই দুটো দপ্তরেই কিন্তু একটা করে কর্পোরেশন আছে যেমন মাইনরিটি কর্পোরেশন একটা আছে কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন সেরকমভাবে ওবিসিএরও একটা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন রয়েছে এই কর্পোরেশনেও কিন্তু আমরা বিভিন্নভাবে এই সম্প্রদায়ভুক্ত যারা নাকি লোক আছে আমাদের রাজ্যে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করার জন্য চেষ্টা আমরা করে থাকি সেই আর্থিক সহায়তাটা হচ্ছে বিভিন্ন রকম লোন প্রদান করে আমরা বিভিন্ন কাউকে যারা নাকি বেকার শ্রেণী যারা লেখাপড়ায় হয়তো গেল না বা যারা লেখাপড়ায় করেছে আরেকটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট চায় তাদেরকেও আমরা সহযোগিতা করি
তো লেখাপড়ায় যারা সাহায্য নিতে চায় তাদেরকে আমরা এডুকেশন লোন দিই, আর যারা নাকি লেখাপড়া করেনি তাদের জন্য বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা করা, কেউ যদি মনে করুন কেউ একটা গাড়ি কিনে ব্যবসা করবে তাদেরকেও আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমরা লোন প্রদান করে থাকি 5 লাখ রুপিস। তো এটা যদি আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দিই, অথবা কেউ যদি গাড়ি কিনতে চায় গাড়ির যা মূল্য আছে 5 লক্ষ টাকার ভিতরে যদি কেউ একটা অটো কিনলো, কেউ একটা গাড়ি ফোর হুইলার কিনলো, ওই টাকার মধ্যে যে এক্সাক্ট যে অ্যামাউন্টটা তাদেরকে পে করতে হয় সেই অ্যামাউন্টটা কর্পোরেশনগুলো থেকে আমরা প্রদান করে থাকি। তবে এখানে একটা জাস্ট ইয়ে আছে, প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমরা টাকাটা বেসিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দুটো কর্পোরেশন আছে, যেরকম ওবিসিদের জন্য একটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিউনিটি কর্পোরেশন আছে ন্যাশনাল লেভেলে, সিমিলারলি ফর মাইনরিটিজ অলসো দের ইজ এ কর্পোরেশন। সেই কর্পোরেশন থেকে আমাদের রাজ্যের যে কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনগুলো রয়েছে দুটো দপ্তরে, সেই কর্পোরেশনগুলো ওখান থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে সেই ঋণের টাকা স্বল্প সুদে মানুষের কাছে আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে করে ত্রিপুরার যারা গরিব অংশের ছেলেমেয়েরা আছে তারা যেন সেই বা লোকরা আছে তারা যেন সেই বেনিফিটটা নিতে পারে, সেটা আমরা দিচ্ছি। তো ইদানিং কালে আপনারা হয়তো নিশ্চয়ই আপনারা অনেকেই এই সম্বন্ধে অবগত আছেন যে আমরা হয়তো খুব একটা সহযোগিতা করতে পারছি না, কারণ হচ্ছে একটা সময় অনেক ঋণ আমরা প্রদান করেছি কিন্তু সেটা রিকভারি আমরা পাচ্ছি না, কারণ আমরাও তো ঋণ নিয়ে ওই টাকাটা দিয়েছি ন্যাশনাল কর্পোরেশনগুলো থেকে। এখন ন্যাশনাল কর্পোরেশনের ঋণটা আমরা সুদে আসলে আমরা দিতে পারছি না বলে ন্যাশনাল কর্পোরেশনগুলো ঋণের টাকাটা আমাদের কমিয়ে দিয়েছে, যে কারণে আমরাও সেরকমভাবে ঋণ দিতে পারছি না, কিছু টাকা দিয়েছে সেটার আমরা ঋণ দিচ্ছি। এছাড়া আমরা আমরা স্কলারশিপের কথাগুলো আমি ডিটেলসে আসছি, যেমন ধরুন আমরা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কথা যদি বলি, ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমরা আমি জাস্ট গত 3 বছরের একটা হিসেব দিতে চাই যে প্রি ম্যাট্রিক স্কলারশিপে আমরা গত 2019-20, 2020-21 এবং 2021-22 আমরা 115,277 জনকে আমরা প্রি ম্যাট্রিক স্কলারশিপের আওতায় আনতে পেরেছি। আমি আবারও বলছি 115,277 জনকে, আর তার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন ছিল 11,52,77,000, সেই টাকা আমরা এই 3 বছরে দিয়েছি। বছর ভিত্তিক হিসাবে আমি আপনাদের কাগজটা দিয়ে দেবো, আপনারা বছর ভিত্তিক হিসেবটাও আমরা সামনাসামনি পেয়ে যাবেন। সিমিলারলি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে সেখানেও আমরা আমরা দিয়েছি ফাইন্যান্সিয়ালে 19-20, 20-21, 21-22 মিলে আমাদের দেওয়া হয়েছে 50,343 জনকে আমরা স্কলারশিপ প্রদান করেছি এই 3 বছরে, গত 3 বছরের কথা বলছি। আর গত বছর মানে 21-22 আমরা 20,802 জনকে আমরা স্কলারশিপ দিয়েছি। তো দেওয়ার মধ্যে একটু ওবিসি ওয়েলফেয়ারে একটু প্রবলেম হয়েছে, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম আসছে। এখন তো আপনারা নিশ্চয়ই জানেন যে PFMS এর মাধ্যমে আমাদের স্কলারশিপগুলো ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে যায়, কারণ প্রত্যেক এখানে আর কোনো ইন্টারমিডিয়ারি থাকছে না যাদের মাধ্যমে আমরা স্কলারশিপটা প্রদান করি, আমরা ডাইরেক্ট অ্যাকাউন্টেই ট্রান্সফার করে থাকি টাকাটা। তো এখানে PFMS এর একটু টেকনিক্যাল প্রবলেম চলছে, আমরা অলরেডি টেকনিক্যাল প্রবলেমটা নিয়ে আমরা ডাইরেক্টলি কথা বলেছি, দিল্লির সঙ্গে কথা বলেছি, আমার সঙ্গে চেন্নাই থেকে কথা বলেছি, আমরা ডাইরেক্টলি কথা বলে আমার কাছে ডাইরেক্টর ম্যাডাম যেটা রিপোর্ট করছেন কালকে নাগাদ এটা অলরেডি সলভ হয়ে গেছে, টাকাগুলো রিলিজ হয়ে যাচ্ছে। গত বছরের যে টাকাটা বেসিক্যালি এই যে স্কলারশিপের টাকাটা এক বছরের টাইম বছর হয়, কারণ রেজাল্ট আউট হলে পরে তো আমরা স্কলারশিপটা দিতে পারি, যে যত মার্কস পেয়েছে মার্কসের ভিত্তি করে, কারণ কারোর 50%, কারোর 60%, কেউ স্ট্যান্ড করেছে গত বছরের পরীক্ষা যারা করেছে তাদেরকে আমরা এই বছরের সেপ্টেম্বরের মধ্যে আমরা দিয়ে থাকি। আবার আগামী বছরের জন্য যারা নাকি রেজাল্ট এই বছর যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আবার আগামী বছরে দেওয়ার জন্য আমরা তৈরি করি। তো সেইরকমভাবে গত বছরের যে টাকাটা আমরা পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমরা পেয়েছি কিন্তু আমরা রিলিজ করতে পারছি না ডিউ টু দিস টেকনিক্যাল এরর হুইচ হ্যাজ বিন সর্টেড আউট, এবং এটা খুব সহজেই যার যার অ্যাকাউন্টে স্কলারশিপ যারা নাকি প্রাপক তাদের কাছে অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়াও আমরা আমি যেটা বলছিলাম ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমরা যে পোস্ট মেট্রিক যারা নাকি ধরুন 11-12 পাশ করার পরেও দে হ্যাভ এন্টার্ড ইন টু সাম আদার টেকনিক্যাল এডুকেশনাল ইনস্টিটিউশন যেখান থেকে তারা টেকনিক্যাল ডিগ্রি পাচ্ছে, যেমন মেডিকেল, কেউ হয়তো মেডিকেল লাইনে গেছে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে, কেউ এগ্রিকালচার নিয়ে পড়ছে, কেউ পোস্ট গ্রাজুয়েট কোর্সেস পড়ছে, সেখানে আমরা স্টাইপেন্ড দিয়েছি, আমরা মান্থলি স্টাইপেন্ড এখানে আলাদা করে দিয়েছি। গ্রাজুয়েশন কোর্সের জন্য আমরা দিয়েছি 400 টাকা করে, পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য 510 টাকা করে, এবং মেডিকেল টেকনিক্যাল এগ্রিকালচার কোর্সের জন্য আমরা দিয়েছি 750 টাকা করে মান্থলি স্টাইপেন্ড। এটা হোস্টেলারদের জন্য যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে,
আর হোস্টেল সেভেন আর কি, আর যারা নাকি ডে স্কলার হিসেবে কাজ করছে তাদের জন্য আমরা মেডিকেল, টেকনিক্যাল, এগ্রিকালচার ইত্যাদি ইত্যাদির জন্য 350 টাকা করে দিয়েছি, এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য পড়ছে তাদের জন্য 335 টাকা, এবং গ্রাজুয়েশন কোর্সের জন্য 210 টাকা করে দিয়েছি। এটা আমি কিন্তু বলছি সবটা ওবিসির বিষয়ে। আমরা যেটা বলছিলাম যে এখানে আমরা যেটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যেটা যাদের নাম লিপিবদ্ধ হয় বা রেজিস্টার্ড হয় তাদেরকে আমরা প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ দিই, তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে আমরা কিছু পুরস্কার, যাদের নাকি মেধা রয়েছে মেধাভিত্তিক কিছু পুরস্কার আমরা প্রদান করে থাকি। সেই রকম আমরা ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড, যারা নাকি আমাদের মাধ্যমিক বা এইচএস প্লাস টু স্টেজে পরীক্ষায় যারা নাকি 60% বা তার বেশি নম্বর পেয়ে গেছেন তাদেরকে আমরা 1500 টাকা করে আমরা প্রদান করেছি। নাকি স্ট্যান্ড করেছে যারা মাধ্যমিক এবং 12 লেভেলে যারা এই সম্প্রদায় ওবিসি সম্প্রদায় ভুক্ত, যেটা বললাম 42টা সম্প্রদায় রয়েছে কমিউনিটি যারা ওবিসির মধ্যে ইনক্লুডেড, তাদেরকে আমরা গোল্ড মেডেল দিয়েছি। মানে 25,000 টাকা সর্বসাকল্যে, তার মধ্যে 6,000 টাকার একটা গোল্ড মেডেল এবং বাকি টাকাটা ক্যাশে ওদেরকে প্রদান করা হয়। সেইভাবে আমরা দিয়েছি 2019-20 আমরা দিয়েছি 8 জনকে গোল্ড মেডেল। ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট আছে এখানে 2.5 লাখ। তারপরে 2020-21 আমরা দিয়েছি 20 জনকে গোল্ড মেডেল, যারা নাকি মোটামুটি স্ট্যান্ড করেছে 10-এর মধ্যে রয়েছে। 2021-22 আমরা দিয়েছি 11 জনকে, টোটাল আমরা 39 জনকে দিয়েছি 39। ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট হচ্ছে 11.35 লাখ। এখানে 25,000 টাকা পর্যন্ত লিমিট, 6,000 টাকার একটা গোল্ড মেডেল প্লাস বাকিটা হচ্ছে আমাদের 19,000 টাকা আমরা ক্যাশ হিসেবে তাদেরকে দিয়ে দিয়েছি। একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনারা হয়তো অনেকে ছিলেনও, আমরা রবীন্দ্র ভবনে আমরা একটা প্রোগ্রাম করে কিছুদিন আগেও দিয়েছি। আগের বছরগুলোতেও যারা পাস করেছে কোভিড এর জন্য দেওয়া যায়নি, একটা সঙ্গে আমরা একসঙ্গে দিয়েছি। আর বি আর আম্বেদকর অ্যাওয়ার্ড মেরিট অ্যাওয়ার্ড, যেটা 60% নম্বর যারা পেয়েছে তাদেরকে আমরা 19-20, 20-21 এবং 21-22 পুরো মিলিয়ে আমরা 9,484 জনকে আমরা এবার পুরস্কৃত করেছি, যার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন হচ্ছে 1,42,00,000 টাকা। আমরা কিন্তু তাদেরকে 1,500 টাকা করে যে টাকাটা দিয়েছি। তারপরে আমরা স্পন্সরশিপ করেছি যারা নাকি বিএড বা ডিএলএড, আমি যেটা বলছিলাম ইভেন পোস্ট মেট্রিক মানে 11-12 করার পরেও যাদের নাম ওই এনএসপি পোর্টালে রয়েছে তাদের মধ্যে থেকে যারা নাকি বিএড বা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে আমরা আমরা তাদেরকে আমরা কিছু স্কলারশিপ দিয়েছি। এখানে দিয়েছি মানে আমরা সেখানে দিচ্ছি, এটাকে আমরা আগে যেটা করা হতো সেটা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা টাকাটা দিতাম। আমরা 2020-21 ওই স্কিমটা ডিসকন্টিনিউড হয়েছে, হয়ে এটার নাম হয়েছে একটা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। যারা নাকি বিএড ডিএলএড করছে তাদেরকে আমরা দুটো ইনস্টলমেন্টে 50,000 এবং 40,000 করে আমরা তাদেরকে দিচ্ছি ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস ওবিসি স্টুডেন্টসকে আমরা দিয়েছি। 2020-21 আমরা দিয়েছি 155 জনকে, এবং 2021-22 আমরা দিয়েছি, আমাদের কাছে অ্যাপ্লিকেশন পড়েছে 622টি, আমরা 200 জনকে দিতে পারবো। আমাদের যা টার্গেট রয়েছে 200, সেই অনুসারে আমাদের বাজেট প্রভিশন করা হয়েছিল, তো বাজেট প্রভিশন অনুযায়ী আমরা 200 জনকে দিতে পারবো। এই বছর আমাদের টার্গেট রয়েছে 200 জনকে আমরা এই এডিশনাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা বা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সে আমরা কভার করবো। তারপরে আমরা আমরা এছাড়াও ছেলে মেয়েদের, আমি যেটা বলছিলাম একদম প্রথম থেকে শেষ অব্দি ওদেরকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং যারা নাকি ওবিসি সম্প্রদায়ভুক্ত ছেলেমেয়েরা যাতে করে শহরের কাছে কোনো ভালো স্কুলে পড়তে পারে তাদের জন্য, তারা যাদের বাড়িঘর রুরাল এরিয়াতে গরিব অঞ্চলে বা গ্রামাঞ্চলে এবং খুব গরিব শ্রেণীর মানুষ, তাদেরকে যাতে হোস্টেলে রেখে পড়াশোনা করানো যায়, তাদেরকে নর্মালি অনেক স্কুলে অনেক হোস্টেল আছে সেই হোস্টেলগুলোতে থাকছে, এছাড়াও তাদের জন্য আলাদা করে হোস্টেল করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা নর্থ ত্রিপুরাতে বোধ হয় না, নর্থ ত্রিপুরাতে আমরা পুরনো আরো দুটো পাঠিয়েছি, প্রপোজাল পাঠিয়েছি, একটা হালাহালিতে কমলপুরে আম্বাসাতে, হালাহালিতে 70 সিটের গার্লস হোস্টেল এবং 50 সিটের বয়েজ হোস্টেল কুলাই,
আমরা প্রস্তাব পাঠিয়েছি মিনিস্ট্রির কাছে, যেটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন হচ্ছে 3,86,88,000 টাকা। ওটা আমরা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস তাদের সঙ্গে আমরা পার্সু করছি, আশা করছি এটা হয়তো আমরা সহসাই অ্যাপ্রুভেল পেয়ে যাব। অ্যাপ্রুভেল পেয়ে গেলে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট পেলে আমরা হয়তো কাজটা হাতে নেব। আরও দুটো প্রপোজাল আমরা পাঠিয়েছি, দুটো মাল্টিস্টোরিড বিল্ডিং ধর্মনগরে আমরা দুটো মাল্টিস্টোরিড বিল্ডিং 150 জনের গার্লস হোস্টেল এবং 150 জনের বয়েজ হোস্টেলের জন্য আমরা প্রপোজাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের কাছে আমরা পাঠিয়েছি। সেটার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন হচ্ছে 10,50,00,000 টাকা। এখানে 10,50,00,000 টাকা যদি স্যাংশন হয়ে যায় আমরা হয়তো এটার কাজও আমরা সহসা হাতে নিতে পারবো। জায়গাটাকে সব সিলেকশন করা আছে, শুধু মিনিস্ট্রির কনসিডারেশনে আছে। এই জন্য আমাদের ডাইরেক্টর বা আমি নিজেও আমরা গেছিলাম মিনিস্ট্রিতে, পার্সু করছি, আশা করছি খুব সহসাই হয়তো বা আমরা এগুলোর স্যাংশন পেয়ে যাব। আর এছাড়াও আরেকটা আমরা আগরতলাতে, আপনারা জানবেন যে হাপানিয়া যে আমাদের যে ইয়েটা আছে, উইমেন্স পলিটেকনিক কলেজটা আছে, সেই চত্বরে কিছু জায়গা আমরা পেয়েছি শহরের মধ্যে। অ্যাকচুয়ালি ছেলেমেয়েরা বাইরে থেকে এসে আগরতলা শহরে ইউনিভার্সিটিতে পড়ছে বা বিভিন্ন কলেজে পড়ছে, তাদের পড়াশোনা করার জন্য তাদের থাকার মতো সেরকম সুযোগ পাচ্ছে না বলে তাদের জন্য, তাদের কথা চিন্তা করে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছেলেদের এবং মেয়েদের কথা চিন্তা করে আমরা হাপানিয়াস্ত যেখানে পলিটেকনিক উইমেন্স পলিটেকনিক কলেজের চত্বরে আমরা আরেকটা 200 সিটের গার্লস হোস্টেল এখানে আমরা প্রপোজ করেছি। আমরা এস্টিমেট করে এবং ফাইনালি ডিপিআর করে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়েছি। সেটার খরচা এসেছে 7,78,00,000 টাকা। ওইটারও প্রস্তাব পাঠিয়েছি, সেটাও আন্ডার দ্য অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য মিনিস্ট্রি। জাস্ট আপনারা হয়তো অনেকেই উপস্থিত ছিলেন কিনা জানি না, হয়তো বা থাকতে পারেন। আমরা ব্যবসা বাণিজ্য করার জন্যে আমাদের যে মোহনপুর এরিয়া রয়েছে, মোহনপুরে আমাদের একটা 45 একটা রুম সহ একটা মার্কেট স্টলের আমরা উদ্বোধন করেছি রিসেন্টলি। সেই সেটার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মার্কেট স্টল। হয়তো এটা আমরা জাস্ট রিসেন্টলি আমরা গত বাজারে মোহনপুর বাজারে আমরা এটা উদ্বোধন করেছি। এবং এখানে ওবিসি সম্প্রদায়ের ভুক্ত যে যারা আছেন তাদেরও থাক, তারাও এখানে ব্যবসা করবেন এবং অন্য সম্প্রদায়ের লোকরাও যদি ব্যবসা করতে পারবেন, সেই ফেসিলিটেট করার জন্য আমরা ওই মার্কেটটা করেছি। এটা করেছি আমরা নাবার্ডের যে রাজ্য সরকারের যে RIDF প্রজেক্ট, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড নাবার্ড থেকে আমরা ঋণ নিয়ে আমরা রাজ্য সরকার আমাদেরকে দিয়েছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এবং সেই টাকা দিয়ে আমরা সেই বিল্ডিং কনস্ট্রাকশন করেছি। একটা সুদৃশ্য বিল্ডিং হয়েছে, যদিও বিল্ডিংটা মাল্টিস্টোরিড করারই প্রভিশন আছে, এখন আপাতত আমরা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে পেরেছি এবং সেটা মার্কেট স্টলের উদ্বোধন হয়ে গেছে রিসেন্টলি। আমাদের এলাকার MLA এবং মিনিস্টার মিস্টার রতনলাল নাথ এবং আমাদের দপ্তরের যে মন্ত্রী রামপ্রসাদ পাল মহোদয় ওনাদের উপস্থিতিতেই আমরা উদ্বোধন করতে পেরেছি এবং সেখানে মার্কেট স্টলের উদ্বোধন হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে, সেদিনই ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আশা করছি সহসাই হয়তো এখানে ব্যবসা বাণিজ্যের কাজ শুরু হয়ে যাবে। এই প্রতিষ্ঠানটি তৈরি করতে আমাদের প্রায় 2,38,56,000 টাকা খরচা হয়েছে। তো এই 2,38,56,000 টাকা আমরা মোটামুটিভাবে এখন অবধি 2,01,00,000 টাকার মতো আমরা নাবার্ডের থেকেই আমরা স্যাংশন পেয়েছি, আর বাকিটাও আমরা হয়তো সহসাই স্যাংশন পেয়ে যাব বলে আমরা অলরেডি ফাইন্যান্স ডিপার্টমেন্টের নিয়ে সহসাই কথাবার্তা বলছেন। হয়তো নাবার্ডের থেকে আমরা এটা পেয়ে গেলে আমরা বাকি টাকাটাও রিলিজ করতে পারবো। গরিব অংশের যারা নাকি ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা গরিব অংশের মানুষ যারা রয়েছেন তাদেরকে স্বাস্থ্যের প্রয়োজনে বিভিন্ন রকম চিকিৎসা ব্যবস্থা করার জন্য আমাদের রাজ্য সরকারের একটা, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, নিউক্লিয়াস বাজেট বলে একটা বাজেট আছে এবং সেই নিউক্লিয়াস বাজেট থেকে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকি। এখানে আপ টু 15,000 পর্যন্ত ওয়ান টাইম আমরা ওদের যদি ইনকাম যদি মোটামুটিভাবে অন্তদ্বয় বা BPL ক্যাটাগরির গরিব অংশের মানুষ হয় যারা এই সম্প্রদায়ভুক্ত, 1,20,000 টাকা পর্যন্ত তাদের ইনকাম, তাদেরকে আমরা 15,000 টাকা পর্যন্ত আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে থাকি বছরে। সেরকম ভাবে আমরা 3 বছরের হিসেব যদি আমরা দেখাই তাহলে 281 জনকে আমরা এখন অবধি সাপোর্ট করেছি এবং ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন হচ্ছে 12.59 ল্যাকস। তারপরে আমরা OBC ডিপার্টমেন্টে আমরা বিদ্যাসাগর সোশিও কালচারাল অ্যাওয়ার্ড
মানে সামাজিক কাজে বিভিন্ন রকম ভাবে যারা নাকি লিপ্ত থাকেন এবং যারা ওই কাজগুলো করে তারা নিজেদেরকে উদ্বুদ্ধ করেন এবং সমাজের জন্য তারা কাজ করে নিজেদের একটা একটা সমাজকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে সোশিও কালচারাল কালচারালি তাদের সমাজটাকে উন্নীত করার জন্য তারা যে চেষ্টা করেন, এদের মধ্যে থেকে বাছাই করে আমরা একটা পুরস্কার দিয়ে থাকি বছর প্রতি বছর, বিদ্যাসাগর সোশিও কালচারাল অ্যাওয়ার্ড বলে। এই বিদ্যাসাগর সোশিও কালচারাল অ্যাওয়ার্ড 2019-20 আমরা দুজনকে দিতে পেরেছি, তারপরে 2020-21 আমরা তিনজনকে দিতে পেরেছি এবং এবছরও আমরা আশা রাখছি, মানে 21-22 জন্য আমরা অ্যাপ্লিকেশন ইনভাইট করেছি। তাদের মধ্যে আমাদের একটা কমিটি আছে, কমিটি এটা বসে ঠিক করে কারা কারা এই অ্যাওয়ার্ড পাওয়ার উপযুক্ত, সেই হিসেবে আমরা যখন ফাইনাল হবে অ্যাপ্লিকেশন আমরা এন্টারটেইন করেছি, অ্যাপ্লিকেশন পেলে পরে আমরা নিশ্চয়ই এদের কনসিডারেশন করে ওই কমিটির কাছে দেবো এবং সেই কমিটি স্টেট কমিটি ফাইনাল করলে পরে আমরা সেই অ্যাওয়ার্ড প্রদান করব। দ্যাট ইজ অ্যান অ্যামাউন্ট অফ ₹10,000 অ্যাট এ টাইম ওয়ান টাইম। আমি যেটা বলছিলাম যে আমরা ওবিসি কর্পোরেশন যেটা রয়েছে ত্রিপুরার, সেই কর্পোরেশনে যে আমরা বিভিন্ন সেক্টরে আমরা ঋণ প্রদান করি, বলেছিলাম যে এডুকেশন সেক্টরে বা ট্রান্সপোর্ট সেক্টরে যারা ট্রান্সপোর্টের ব্যবসা করবে বা ছোটোখাটো বিজনেস করতে চায় স্মল বিজনেস সেক্টরে আমরা ঋণ প্রদান করেছি। আমরা 3 বছরের যদি হিসেবটা, আমি জাস্ট হিসেবটা এখানে রয়েছে প্রতি বছরের, আমি 3 বছরের হিসেবটা যদি বলি, এডুকেশন সেক্টরে আমরা ঋণ দিয়েছি যা টোটাল 257 জনকে এখন অবধি, ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট যেটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন যেটা ছিল 2,59,17,000 টাকা সেটা আমরা ঋণ প্রদান করেছি 19-20, 21-22 এবং 22-23 এখন অবধি। আর ট্রান্সপোর্ট সেক্টরে যারা নাকি গাড়ি ঘোড়া কিনে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে আমরা ঋণ দিচ্ছি up to ₹5,00,000, যেটা বলেছিলাম সফট লোন আমরা দিচ্ছি 19-20 থেকে 22-23 অবধি এখন অবধি আমরা 121 জনকে আমরা ঋণ প্রদান করেছি 1,66,85,000 টাকা। আর স্মল বিজনেস করার জন্যও আমরা ঋণ দিয়েছি 612 জনকে যেটা আমরা ঋণ দিয়েছি সেটার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন হচ্ছে 8,95,00,000 টাকা। এছাড়াও আমরা এগ্রি এবং অ্যালাইড সেক্টরে আমাদের এখন এই যে পাওয়ার টিলার, পোলট্রি ফার্মিং, ডাকারি, গোটারি, ফিশ ফার্মিং ইত্যাদির জন্যও আমরা ঋণ প্রদান করেছি 2,00,000 থেকে 5,00,000 মধ্যে করি আর কি। সাধারণত আমরা এবছর আমরা এই বছরগুলিতে আমরা করতে পারিনি ডিউ টু, আমি যেটা বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস আমাদের কর্পোরেশনে হয়ে গেছে, যেহেতু আমরা সময় মতো রিকভারটা করতে পারছি না। যারা ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে ঋণ গ্রহীতারা সময় মতো ঋণের টাকাটা ফেরত দিচ্ছেন না বলে আমরা কর্পোরেশন ন্যাশনাল কর্পোরেশনের কাছে ঋণটা ফেরত দিতে পারিনি, সেই জন্য কিছু টাকার ক্রাইসিস হয়ে গেছে। আশা করছি আমরা হয়তো সহসাই এই ব্যাপারে আমরা এই জিনিসটা নিয়ে আমরা অলরেডি ফিল্ডে আমরা কাজ করছি, অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, রিকভারি ক্যাম্প করছি এবং আশা করছি যে সহসাই হয়তো আমরা ঋণের টাকা ফেরত দিতে পারবো এবং আমরা ন্যাশনাল কর্পোরেশন থেকে আমরা আবারও ঋণ নিয়ে অল্প অল্প ঋণ পাচ্ছি, অল্প ঋণ মাত্র গত বছর 1,00,000 টাকা মাত্র ঋণ পেয়েছি, সেটা অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো যেই ঋণটা আমরা আশা করছি, তো সেই ঋণটা যদি আবার পাই তো নিশ্চয়ই আমরা বাকি যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে আমরা ঋণ প্রদান করতে পারব। আগে যেভাবে ঋণ দেওয়া হতো সেই ঋণ ফেরত আসছে না, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা ঋণ নিয়েছেন বা ঋণ গ্রহীতারা তারা ব্যবসা করছেন, ব্যবসা করেছেন, অনেকে হয়তো ব্যবসা করেননি, অনেক টাকাটা নষ্ট করে ফেলেছেন বা অনেকে ক্ষেত্রে মারা গেছেন, তাদেরকে ট্রেস করা যাচ্ছে না। তো তাদেরকে ট্রেস করার জন্য আমরা চেষ্টা করছি, আমরা এককালীন কিছু ছাড় দেওয়ারও ব্যবস্থা করেছি, রাজ্য সরকারের অনুমতিক্রমে আমরা এককালীন ছাড় দেওয়ারও একটা ব্যবস্থা করেছি এবং সেটা পাবলিসাইজ করেছি যাতে করে সবাই এই ঋণের টাকাটা ফেরত দেন যারা ঋণ নিয়েছে। আমি আশা করব আপনাদের মাধ্যমে নিশ্চয়ই আমরা আবার মানুষের কাছে পৌঁছতে পারবো যে যারা ঋণ নিয়েছে এবং তারা ঋণের টাকাটা এককালীন যদি ফেরত দিয়ে দেয় তাদের আমরা কতটা ইন্টারেস্টের উপর 20% ছাড় আপ টু অক্টোবর, ইন্টারেস্টের উপর 20% যে ইন্টারেস্টটা ওরা প্রদান করবে মানে করার কথা টাকার উপরে 6% অনলি 6% ইন্টারেস্টে আমরা ঋণগুলো দিয়েছি ওদেরকে, সেই 6% ইন্টারেস্টের উপর যে ইন্টারেস্টটা আসবে যদি এককালীন অক্টোবরের মধ্যে ওরা ঋণের টাকাটা ফেরত দিয়ে দেয় তাহলে আমরা 20% পর্যন্ত আমরা ইন্টারেস্টটা ছাড় দেব। তো এই টাকাটা যদি আমাদের কাছে চলে আসে, এই টাকাটা আমরা ন্যাশনাল কর্পোরেশনের কাছে আমরা
ফেরত দিলে ন্যাশনাল কর্পোরেশন আবার আমাদেরকে ঋণ দেবার জন্য ওরা প্রস্তুত থাকবে এবং আমাদেরকে ডেফিনেটলি আমরা সেই পজিশনে যাব যেখান থেকে আমরা ত্রিপুরার যারা গরিব অংশের মানুষকে আমরা আবারও ঋণ বিভিন্ন সেক্টরে আমরা ঋণ দিতে পারবো। কয়েকটা প্রপোজাল আছে, যেমন আমরা পাঠিয়েছিলাম রানীরবাজার এরিয়াতে আমরা দেখেছি রোড সাইডে কোনো কমিউনিটি টয়লেট কনস্ট্রাকশন নেই, তো ওটার জন্য একটা প্রস্তাব গেছিল রানীরবাজার এরিয়াতে সাবডিভিশনাল রানীরবাজারের ওইখানকার সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে আমরা প্রস্তাব চেয়েছিলাম এবং ওরা একটা কমিউনিটি টয়লেটের মতো টু ল্যাট্রিন অ্যান্ড ফোর ইউনিয়ন পয়েন্টের এমন একটা কমপ্লেক্স একটা তৈরি করার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছিল ৪,৫৬,০০০ টাকা। সেটাও আমরা ন্যাশনাল কর্পোরেশন থেকে আমরা স্যাংশন পেয়েছি এবং ফার্স্ট ইনস্টলমেন্টও আমরা ২,২৩,০০০ টাকা আমরা পেয়ে গেছি এবং SDM এর কাছে আমরা অলরেডি টাকা প্লেস করে দিয়েছি, তারা কনস্ট্রাকশন হাতে নেওয়ার জন্য হয়তো সহসাই এটার কাজ শুরু হবে। স্তরে নিয়ে আসতে পারি, আপনারা জানেন আমাদের আজাদী কা অমৃত মহোৎসবের যে সিদ্ধান্তগুলো যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছিলাম সেই পরিকল্পনার মধ্যে একটা ছিল যে ২০৪৭ সন মানে ১০০ বছর পূর্ণ পূর্তি উপলক্ষে আমরা একটা প্ল্যানিং করব। সেই প্ল্যানিংয়ে আমরা বলেছিলাম যে আমাদের যে অনুন্নত শ্রেণীর যারা মানুষ আছেন তাদেরকে যাতে ২০৪৭ এর মধ্যে অন্যান্য উন্নত শ্রেণীর মানুষের পর্যায়ে নিয়ে আসতে পারি সেই জন্য আমরা পরিকল্পনা নেব এবং সেই পরিকল্পনা মাফিকই আমরা কাজ করে যাচ্ছি। এই ধরনের একদম স্কুল ছুট যাতে না হয় তাদেরকে পড়াশোনায় সাহায্য করা থেকে শুরু করে তাদেরকে আর্থিকভাবে অনুদান দিয়ে নানানভাবে তাদের সহায়তা করে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে তাদেরকে যেন আমরা নিয়ে আসতে পারি একটা জায়গায় যেখানে অন্যান্য উন্নত শ্রেণীর লোকেরা বসবাস করছে ওই স্তরে, সেটার জন্যই আমরা পরিকল্পনা করছি। চাকরি অ্যাকচুয়ালি আমাদের যে ধরুন ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সমস্ত বিষয়টা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সঙ্গে নোডাল ডিপার্টমেন্ট হিসেবে ওরা সার্ভিসের ব্যাপারটা ওরা দেয়। তো ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কোনো রকমভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো বা স্কোপ নেই, শুধু ভ্যাকেন্সি পজিশন কি আছে হয়তো সেটা বলতে পারবে, তাও ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমাদের কালেক্ট করে যেটা বলতে হবে। হ্যাঁ আমরা আমরা হ্যাঁ আমাদের যে শর্টফল আছে যে আমরা ওদের কাছে প্রজেক্ট করেছি ওরা সেটা গভর্নমেন্টের কাছে টেক আপ করেছে অ্যাজ এ নোডাল ডিপার্টমেন্ট। সেই সংখ্যাটি কত সেটা এখন আমার কাছে নেই, আছে আমি নেক্সট ডেটে আমি নিশ্চয়ই আমি দিতে পারবো। না নিয়োগ সবটাই সেন্ট্রালি করে ওরা নোডাল ডিপার্টমেন্ট হিসেবে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোডাল ডিপার্টমেন্ট হিসেবে ওরা কাজটা করে। এখন আমার কাছে নেই ফিগারটা, আমি নেক্সট ডেটে বলতে পারবো আর কি। এখন আমার কাছে আছে তো ৩ বছরে কত টাকা বাজেটের যে প্রভিশন রেখেছি সেটা ২০০ জনকে দেওয়ার মতো প্রভিশন রেখেছি প্রতি বছরই তো দেওয়া হচ্ছে। হ্যাঁ
সবাই একসঙ্গে, আমি কি এখন সারা ত্রিপুরার মানুষ যারা অ্যাপ্লাই করো সবাইকে তো একসঙ্গে দেওয়া সম্ভব হবে? তো বাজেটারি প্রভিশন যা আছে তার মধ্যে থেকে 200 জনকে আমরা দিতে পারবো এই বছর, আবার আগামী বছর আবার দেবো। যারা এই বছর নিতে পারবে তারা 200 জন আমরা রেখেছি, অ্যাপ্লিকেন্ট হয়তো 200-র বেশিও আসতে পারে, 200-র কমও আসতে পারে, 200 জনের টার্গেট রেখে আমরা করেছি। প্রথম তো বাজেটটা তো আমরা তৈরি করি অন দ্য বেসিস অফ সাম টার্গেট, না তো আমরা 200 জনকে ধরে আমরা করেছি। আমরা এখন অবধি গত বছরের কিছু প্রবলেম ছিল, গত বছরে একটা টাকা একটা অ্যামাউন্ট আমরা পাচ্ছিলাম না, মানে অ্যাপ্লাই করেছে কিন্তু পাচ্ছিলাম না, প্রায় 5 কোটি টাকার মতো, না 5 কোটি 93 লক্ষ টাকার মতো। সেই টাকাটা অলরেডি স্কলারশিপেরই, যারা অ্যাপ্লাই করেছে কিন্তু টাকা পায়নি, কিন্তু এখন সেই টাকাটা এসে গেছে, তাদেরকে প্রদানও করা হচ্ছে এখন। হ্যাঁ, পুরো সংখ্যাটাই আমাদের কাছে আছে, কিন্তু এক্ষুনি আমরা নেক্সট মান্থে আবার আমরা যখন বসবো তখন আমরা ওই সংখ্যাটা দিয়ে দেবো, বা আপনারা চলে অফিসে, হ্যাঁ অফিসে কেউ কালেক্ট করতে পারেন, অফিসে রেডি হয়ে গেলে আছে। না দেওয়ার তো কোনো কারণ নেই এখানে, আমরা ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবেও বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পে যাচ্ছি, কোন এরিয়াতে কতজন লোনি আছে, কতজনের টাকা পেন্ডিং আছে, কত টাকা সবটাই আছে আমাদের কাছে, আমরা দিতে আছে কি এটা আমার ওবিসি